Bismillahirrahmanirrahim. Priyo shikkhartibindu, assalamu alaikum. Asha kori tumra shobai bhalo acho. Ami Mohammad Mahbubur Rahman, probashok gonit bibhag, Sarkari Korimuddin Public College, Kaligonj, Lalmonirhat. Ami aaj tomader majhe uchchotar gonit prothom patro, jyamiti niye alochona korbo. Jyamitir moddhe amader holo sarlekha, sarlekha two dimension x ebong y. Amra samotaler moddhe লম্বাভাবে পরস্পর ছেদে দুটি সরলরেখা যে অক্ষ বিবেচনা করা হয় সেটাকে আমরা আয়ত অক্ষ বলে থাকি আমরা ছবির সাহায্যে সেটি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু দেখে নাও এখানে আমাদের x 0 x ড্যাশ এটাকে আমরা বলি x অক্ষ এবং y 0 y ড্যাশ এটাকে আমরা বলি y অক্ষ এবং এই পরস্পর যে বিন্দুতে ছেদ করছে এটাকে আমরা বলি মূল বিন্দু অর্থাৎ মেরুবিন্দু বলি অনেক সময় মূলবিন্দু আমরা বলে থাকি তাহলে x অক্ষ হইতে মূলবিন্দু হইতে x অক্ষের দূরত্ব যদি a হয় অর্থাৎ এখান থেকে এইটিকে দূরত্ব যদি a হয় এবং মূলবিন্দু থেকে এটির দূরত্ব যদি আমাদের b হয় তাহলে আমাদের যে কুর্মজুটির সৃষ্টি হয় সেই কুর্মজুটিকে আমরা সাধারণত বলি বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্কের মধ্যে আমাদের এটাকে বলি আমরা ভুজ আর বিটাকে আমরা বলি কুটি তাহলে মনে রাখতে হবে আমাদের এইটা ভুজ এবং এইটা কুটি কোনো কারণে যদি আমরা উল্টাই দেই তাহলে অঙ্কটি হবে না দ্বিতীয় স্টেপ হলো অবশ্যই বিন্দুর স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে অন্য কোনো ব্র্যাকেট ব্যবহার করা যাবে না এখন স্থানাঙ্কের মধ্যে আমাদের দুইটি জিনিস আছে একটি হলো পোলার স্থানাঙ্ক আর একটি হলো কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক সাধারণত ভাবে x এবং y এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক হলো r থিটা এই আটাকে আমরা সাধারণতভাবে বলি যে ব্যাসার্ধ ভেক্টর আর থিটাটা হলো ভেক্টর কোণ তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কি জিনিস এখন আমি তোমাদের মাঝেই তুলে ধরব তোমরা একটু দেখো শিক্ষার্থীবৃন্দ এটা হলো আমাদের বিন্দু PXY এটা হলো X এটা হলো Y আরটা হলো ব্যাসার্ধ থিটাটা হলো আমাদের কোণ তাহলে আমরা এখন POA এটি একটি হলো সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানতে পারি সেইটি হলো যদি আমরা sin থিটা ব্যবহার করে থাকি আমরা 19 এ শিখে আসছি যে একটি সমকোণী ত্রিভুজের sin থিটা ইকুয়াল টু আমরা সাধারণতভাবে লিখি লম্বভাজক অতিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে এইটিকে বলা হয় ভূমি এইটি হলো লম্ব এইটি হলো অতিভুজ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা লিখতে পারি লম্ব হলো y আর অতিভুজ হলো r তাহলে ইমপ্লাইস দিয়ে আমরা লিখতে পারি y ইকুয়াল টু r sin থিটা এইটি হলো আমাদের এক নং একই ভাবে আমরা যদি cos থিটা বের করি সেটাকে লিখতে হবে কি ভূমি বাই অতিভুজ ভূমি কোণটি এইটি অতিভুজ কোণটি এইটি তাহলে ভূমি কত দেওয়া আছে x অতিভুজ কত দেওয়া আছে r তাহলে x is equal to r cos থিটা তাহলে এটি হলো দুই নং আমরা এখন এই দুটি সমীকরণ থেকে r এবং থিটার মানটি আমরা নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখে নেই সেটি হলো 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার ইমপ্লাইজ তাহলে কি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু যদি r স্কয়ার একবারে কমন নেই তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তাহলে ইমপ্লাইজ আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার তাহলে r স্কয়ার ইকুয়াল টু রুট x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে আমরা অলরেডি r এর মান পেয়ে গেলাম অলরেডি আমরা r এর মান পেয়ে গেলাম একইভাবে আমরা থিটার মানটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব আমাদের এখানে 1 নং ডিভাইডেড হলো 2 নং তাহলে ইমপ্লাইজ কি লিখতে পারি যে y বাই x ইজ ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা তাহলে আমরা y বাই x ইজ ইকুয়াল টু হলো tan থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই দুটি সমীকরণ থেকে আমরা এক এবং দুই এই দুটি সমীকরণ থেকে আমরা আর এর মান নির্ণয় করতে পারলাম আমরা থিটার মান নির্ণয় করলাম এবং এই থিটার মানটি আমাদের যে চতুর্ভাগগুলো আছে এই চতুর্ভাগের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান হয়ে থাকে সেই মানগুলো আমি একটু দেখাই দেই
এখন আমরা দিব দ্বিতীয় চতুর্ভাগ তাহলে আমরা দেখে নেই এই পি বিন্দু যদি মাইনাস এক্স ওয়াই হয় তাহলে এখান থেকে এটি দূরত্ব এক্স এটি হলো ওয়াই এটি হলো আর এইটি হলো আমাদের থিটা কিন্তু আমাদের কাউন্ট হবে এখান থেকে তাহলে এখান থেকে কোণটি হলো কত এটা তাহলে আমরা এখানে থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারবো সেইটি হলো ট্যান ইনভার্স সরি তাহলে পাই মাইনাস হলো আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তার কারণটি হলো আমাদের এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত 180 ডিগ্রি থেকে আমাদের এই কোণটি বাদ গেলে আমরা এখান থেকে এই কোণটি পাবো তাহলে এটা গেল কত দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে যদি আমরা একইভাবে যাইতে থাই তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এইটি তাহলে এখান থেকে আমরা এটা লম্ব রাখি নেই এইটি হলো আমাদের একটি কোণ কিন্তু কোণটা কাউন্ট হবে আমাদের এখান থেকে এইটি এটি হলো মাইনাস এক্স এটি হলো মাইনাস ওয়াই তাহলে বিন্দুর স্থানাঙ্কটি হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা হলো আর তাহলে সেই ক্ষেত্রে আমরা থিটার মানটি আমরা লিখতে পারতেছি পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখান থেকে এইটুক হলো আর পাই পাই আর এখান থেকে এই কোণটি হলো আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে আমাদের এটি হয়ে গেল তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে যদি আমরা যাইতে চাই তাহলে আমরা একইভাবে আমরা চতুর্থ চতুর্ভাগে যদি এভাবে যাই তাহলে আমরা এটা এটা হলো পি এক্স মাইনাস ওয়াই এটা হলো এক্স এটা মাইনাস ওয়াই এটা হলো আর কিন্তু আমাদের কোনটি কাউন্ট হবে এখান থেকে শুরু করে এইটুক কাউন্ট তাহলে এখানে আমরা থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারবো যে টু পাই মাইনাস হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রথম চতুর্ভাগটা তো আমরা দেখে দিছি এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে যখন যাচ্ছে তখন কোনটি আমাদের এখান থেকে ঢুকাচ্ছে আমাদের টোটাল 180 ডিগ্রি থেকে আমরা এই কোনটি বাদ দিছি একইভাবে আমাদের যখন এই কোনটি শুরু করে এখান থেকে আসছে এখান থেকে 180 ডিগ্রি ওয়েট তৎসঙ্গে আমাদের এই কোনটি একইভাবে আমাদের এইটি আসলো তাহলে থিটার মান বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন আসলো এখন আমি তোমাদের মাঝে আসব দুইটি বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব তাহলে দুইটি বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে ফর্মুলাটা সেটা আমরা এখন চতুর্ভাগের সাহায্যে আমরা একটু দেখাই দেই এটা হলো একটা বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো বি এটা হলো এক্স টু ওয়াই টু এই দুটি বিন্দু তাদের সংযোগ সহলেখার সমীকরণটা আমাদের সংযোগ দূরত্বটা আমাদের কিভাবে হবে সেই দূরত্বটি হলো আমরা এই বিন্দু থেকে এটির উপর একটা লম্ব দেই এটা দিলাম এম এই বিন্দু থেকে এটির উপর একটা লম্ব দেই সেটা হলো এটা এন এবং এখান থেকে এটা লম্ব দেই এটা হলো আমাদের একটি সি তাহলে আমরা এখন এই দূরত্বটা নির্ণয় করব এই দূরত্বটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বিসি দূরত্বটা নির্ণয় করব তৎসঙ্গে আমরা এসি দূরত্বটা নির্ণয় করব তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব তাহলে আমরা একটু দেখে নেই তাহলে প্রথমত আমরা বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এন এম এন এম ইকুয়াল টু আমরা লিখতে পারি ও এম মাইনাস হলো ও এন তাহলে এখান থেকে যেহেতু বিন্দুটির দূরত্ব এটা তাহলে এখান থেকে এটা হলো এক্স ওয়ান আর এখান থেকে এটা হলো এক্স টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু একইভাবে যদি আমরা এসি বাইর করে নেই তাহলে এ এম মাইনাস হলো সি এম তাহলে এ এমটা কত ওয়াই ওয়ান এখান থেকে এটির দূরত্ব ওয়াই ওয়ান এইটির দূরত্ব আর এইটির দূরত্ব এক এইটির দূরত্বটা হলো কত ওয়াই টু তাহলে আমরা এখানে ওয়াই টু লিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যদি এখন এ বি সি এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি তাহলে অতির্ভুজের স্কোয়ার অতির্ভুজ মানে হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার তাহলে এটির মান আমরা অলরেডি পেয়েছি বিসির মান কত এক্স ওয়ান মাইনাস এক্স টু এটার উপর হোল স্কোয়ার সি এর মান কত নিয়েছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটার উপর হোল স্কোয়ার এখন যদি আমরা এ বি নির্ণয় করে থাকি তাহলে রুট আমরা দিতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু এটার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটার উপর হোল স্কোয়ার তাহলে আমাদের দূরত্ব হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুইটি বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হলো রুট দিয়ে ভুজদ্বয়ের অন্তরে স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরে স্কোয়ার
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারের যে আমাদের শিক্ষণ ফলগুলো আমরা কি কি শিখলাম এখানে? এক নম্বরে শিখলাম কোনটি এক্স অক্ষ কোনটি ওয়াই অক্ষ। দুই নম্বর পয়েন্টটি হলো একটি বিন্দুর স্থানাঙ্ক কি, কোনটি ভুজ এবং কোনটি কোঠি, কোন স্থানে কোনটি বসাইতে হবে সেটিও আমরা শিখে নিলাম। তৎসঙ্গে এখন আমরা শিখে নিলাম যে স্থানাঙ্কের দুইটি জিনিস, একটা হলো পোলার স্থানাঙ্ক, একটা হলো কার্তিকীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কি জিনিস, কার্তিকীয় স্থানাঙ্ক কি জিনিস আমরা এটাও শিখে নিলাম। তারপরে আমাদের দুইটি বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে ফর্মুলাটা সেটাও আমরা শিখাই নিলাম। এখন এই আলোকে একটি অঙ্ক করি, তাহলে এখন দেখতে পারি আচ্ছা এখন অঙ্ক তোমাদের অবশ্যই অধ্যায়ের যে কোনো রাইটারের অধ্যায় তোমরা তিনের এতে দেখবা যে একটি অঙ্ক দেওয়া আছে যে ওয়াই অক্ষ ও 72 বিন্দু হতে A5 বিন্দু দূরত্ব যদি সমান হয়ে থাকে তাহলে এর মান নির্ণয় করো। তাহলে এত বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং 72 বিন্দু হইতে A5 বিন্দু দূরত্ব যদি সমান হয়ে থাকে তাহলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এটি গ্রাফে আট করে দেখাই তাহলে আমরা খুব সহজেই পাবো। তাহলে আমরা গ্রাফটা আট করি, তাহলে এখানে আমাদের এক্স অক্ষ, তাহলে আমাদের প্রথমে আমরা এই বিন্দুটা অ্যাড করবো A5। তাহলে এটা কি ভুজ, এটা হলো কুটি, তাহলে ভুজটা কি এক্স অক্ষ, কুটিটা কি ওয়াই অক্ষ। তাহলে এখান থেকে আমাদের এটা, তাহলে আমরা বিন্দুটা দিব A5। আচ্ছা এখন আমরা বিন্দুটা আসবো কত, 72 7, তাহলে আমরা এখান থেকে সাত ঘর যাবো, 72 এখানে 2, তাহলে এখানে হলো 72 তা এই বিন্দুটা, তাহলে আমরা এখান থেকে এটু আসবো। আমাদের যে কথাটি বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব আমরা কত পেয়েছি, এখান থেকে এটি হলো এ, তাহলে এটি এ, এখান থেকে এটির দূরত্ব হলো 5। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হলো এ, তাহলে এইখান থেকে এই বিন্দু দূরত্বটা বাইর করে এই দূরত্ব দূরে আমরা যদি সমান করতে পারি তাহলে আমাদের এর মান বাইর হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু দেখাই নেই, তাহলে আমরা লিখি ওয়াই অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব, তাহলে কত লেখা যাচ্ছে, এই যে ওয়াই অক্ষটি এখান থেকে এটির দূরত্বটা কত, এ, আমরা এ লিখে দিচ্ছি। এবার আসবো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তার মানে হলো A5 বিন্দু হতে 72 বিন্দুর দূরত্ব, তাহলে কি লিখতে পারতেছি, রুট। আমাদের দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করার ফর্মুলা কি, ভুজ দ্বারা অন্তর স্কোয়ার প্লাস কুটি দ্বারা অন্তর স্কোয়ার, ভুজ বলতে এখানে এটা ভুজ এখানে কুটি, তাহলে আমরা লিখতে পারি A-7 এটা হোল স্কোয়ার প্লাস 5-2 হোল স্কোয়ার। তাহলে আমাদের দূরত্ব দুটো বাইরে হয়ে গেল। আমরা এখন লিখতে পারি শর্ত মতে দূরত্ব দুটো কি হবে, সমান হবে। এখন যদি আমরা উভয় পাশে স্কোয়ার করি তাহলে আমাদের রুটটা চলে যাবে A² = A² - 14A + 49 + 9, তাহলে আমাদের A² চলে যাচ্ছে। একই সঙ্গে আমরা 14টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 14A = লিখতে পারতেছি 58, A = আমরা লিখতে পারতেছি 29/7, তাহলে আমাদের এর মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জ্যামিতির যে সরলরেখার যে প্রথম তিনের এ আমরা আজকে প্রথম পর্ব, আগামী দিন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। এ পর্যন্তই আজকে, ভালো থাকো, সুখে থাকো, খোদা হাফেজ।